এসো এসো মিনার, এসো, শুনলাম অনেকক্ষণ তুমি এসেছো, বসো বসো বসো, তোমাকে দেখলে ভারী তৃপ্তি পাই। অনেকদিনের ইচ্ছে তোমাদের ওখানে একবার যাই, কাকা কাকিমাকে দেখে আসি, আর কুণালের নতুন বাড়িটাও দেখা হয়ে যাবে। এলেই তো পারে, কাছে তো হয়ে ওঠে তুই, কদিন তো কোথায় যেতে পারছি না, শরীরটা বড় বিদ্রোহ করছে আজকাল। আপনার যে বিদ্রোহের ধাত হেমন্তদা, শরীরের দোষ কি বলুন? ঠিকই বলেছ, কোনো নিয়মিত কখনো মানতে পারিনি, কোনো অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করিনি। আচ্ছা হেমন্তদা, পুরোনো দিনের কথা ভাবতে কাউকে ভালো লাগে? না, তবু যেন এক এক সময় তলিয়ে যাই, আচ্ছা মৃণাল, তোমাদের তো এখন আর বিদ্রোহের বিপ্লবের দরকার নেই না? হেমন্তদা, আমার মতে আছে, তবে কিছু কিছু রাজনৈতিক নেতারা বলেন যে স্বাধীন ভারতে সশস্ত্র বিপ্লবের কোনো ভূমিকা নেই, এখন হলো গণতান্ত্রিক সমাজবাদ কিংবা সমাজবাদী গণতন্ত্র। না, ওনার কথা ভুল বলছেন। আপনি কি আবার আজকাল এসব কথা ভাবছেন নাকি? ভাবা উচিত নয় না, আমার আজকের দিনে মিসফিট। মিসফিট কেন বলছেন? ঢুকে পড়ুন না কোনো দলে, গরম গরম বক্তৃতা, নির্বাচন, মন্ত্রিত্ব, ব্যাস আর কি চাই? আমাদের দেশ নেতারা তো সবাই বিপ্লবী। এখনো আমার আশা আছে বলছো? নেই কেন হেমন্তদা, মালিকের টাকায় আপনার ইলেকশনের খরচ চলবে, আর শ্রমিকের ভোটে আপনি ইলেকশনে জিতবেন, রাশিয়ার সম্বন্ধে বলবেন শোষিত নিপীড়িত জনগণের স্বর্গ, আর আমেরিকার সম্বন্ধে বলবেন গণতন্ত্র সফল রূপায়ণের তীর্থক্ষেত্র, ব্যাস এইটি দেখবেন লোকে আপনাকে মাথায় তুলে নাচছে। তুমি কি আমাকে হাসাতে চাইছো মৃণাল? হেমন্তদা, জীবনের সেরা সময়টুকু নির্জন সেলের মধ্যে কাটিয়েছেন, ফাঁসির দড়িতে ঝুলতে ঝুলতে বেঁচে গিয়েছেন, আমি কি আপনাকে হাসাতে পারবো?